আপনারা দেখছেন ফিজিওয়াল চ্যানেল। আমি সুশান্ত সর্দার, একজন ফিজিওথেরাপিস্ট। আজকের ভিডিওর বিষয়বস্তু কমেন্টের ভিত্তিতে। কুণাল প্রামাণিক, উনি কমেন্ট করেছিলেন যে ওনার রিস্ট জয়েন্ট ভেঙে যায়, ভেঙে যাওয়ার পর ওনার টাইটেনিয়াম পাত লাগানো হয়েছে অপারেশন করে। তো ওনার প্রশ্ন যে স্যার, ওই পাত্রা কি ভবিষ্যতে খুলতে হবে? আর ওনার হাতের এখন অবস্থান ঠিক ভিক্ষা করার ভঙ্গিতে বা হাত পাতার ভঙ্গিতে এই সুপাইনেশনটা হচ্ছে না ঠিক মতো, আর হাতরা এইরকমভাবে হ্যান্ডশেক করা পর্যন্ত ভঙ্গিতে হাতরা রয়েছে, আর পুরো মুভমেন্ট হচ্ছে না। তো উনি কীভাবে এক্সারসাইজগুলো করবেন আর ওনার পাত্রা খুলতে হবে কি না, এটাই ওনার জিজ্ঞাসা, ওনার প্রশ্ন। তো আমি এই প্রশ্নের উত্তর এবং এক্সারসাইজগুলো ও কীভাবে কী করতে হবে আমি বলছি। আপনারা ভালো করে আমার কথাগুলো শুনবেন এবং আমি পরস্পর কীভাবে এই সমস্যার সমাধান করবেন বা পাত্রা খুলতে হবে কি না আমি ভিডিওর শেষের দিকে বলবো। প্রথমের দিকে এক্সারসাইজগুলো দেখাবো, আপনারা ধৈর্য সহকারে ভালো করে দেখতে থাকুন। তো দেখুন, যে কোনো কারোর ক্ষেত্রে যদি কারোর হাত ভেঙে যায়, আমাদের হাতটাকে ঠিক এইরকমভাবে রেখে দেওয়া হয়, নাইনটি পজিশানে রেখে দেওয়া হয়। এইরকমভাবে রেখে আর্ম পাওয়ার সিলিংয়ের দ্বারা এরকম হাতটাকে ঝুলিয়ে দেওয়া হয়। তো এইরকমভাবে ফিক্স থাকার কারণে হাতের ক্ষেত্রে যে সমস্যাটা হয়, হাতটা এইরকমভাবে স্ট্রেট করা যায় না, এইরকমভাবে ফ্লেক্স থাকতে থাকতে এরকমভাবে স্ট্রেট করা যায় না, এইরকমভাবে সুপাইনেশান প্রোনেশান করা যায় না। সেক্ষেত্রে আপনারা কীভাবে এক্সারসাইজগুলো করবেন দেখুন। ধরেন আপনার হাত ঠিক এইরকমভাবে, আমি যে এক্সারসাইজটা দেখাচ্ছি, হাতটাকে এরকম রাখবেন, রেখে প্রথমের দিকে এইরকম করার চেষ্টা করবেন। যদি আঙুলগুলোর মুভমেন্ট ঠিক থাকে কিন্তু এই দিকের মুভমেন্টগুলো, যদি রিস্ট জয়েন্টের মুভমেন্টের সমস্যা হচ্ছে, রিস্টটা এরকম হচ্ছে না, এদিকে হচ্ছে না, এদিক হচ্ছে না, বা আপনাদের গ্রিপিং পাওয়ারের অসুবিধাগুলো হয়, বিশেষ করে হাতের রিস্ট জয়েন্ট ভাঙলে যে সমস্ত সমস্যাগুলো হয়, এর জন্য আমার কিন্তু ভিডিও রয়েছে, সেটাও দেখতে পারেন। আর আজকে যেহেতু এই পাত লাগানোর ব্যাপারটা, উনি খুলতে পারবেন কি না, পাতটা খুলতে হবে কি না সেটা বলবো, তার সঙ্গে সাথে সাথে ওই এক্সারসাইজগুলো কিছুটা দেখিয়ে দিচ্ছি। দেখুন, যদি আপনার হাতের এই রকম সুপাইনেশান প্রোনেশান হচ্ছে না, আপনি কি করবেন, ঠান্ডা গরম জলের সেকটা দিনে দুবার 15 মিনিট করে দিয়ে দেবেন। আর ঠান্ডা যোগ গরম জলের ব্যাপারটা আমি অনেক ভিডিওতে বলেছি, আর যাতে ভিডিওটি দীর্ঘায়িত না হয় তাহলে সেটা নিয়ে আর বলছি না। তো আপনারা করবেন কি, প্রথমে এই রকম করার চেষ্টা করবেন, ভালো করে এইরকমভাবে হাতটাকে সুপাইনেশান প্রোনেশান করার চেষ্টা করবেন। তারপর করবেন কি, হাতটাকে এইরকমভাবে বৃত্তাকারে, ছোট ছোট বৃত্তাকারে হাতটাকে এরকম চাপ রেখে ছোট ছোট বৃত্তাকারে এরকম ঘোরানোর চেষ্টা করবেন, আবার বিপরীত দিকেও ঘোরানোর চেষ্টা করবেন। এগুলো 10 বার 20 বার 30 বার আপনার সময় অনুযায়ী করতে থাকবেন। আমি শুধু সিস্টেমগুলো দেখিয়ে দিচ্ছি। তাহলে আমি প্রথমে কি দেখালাম, ফার্স্ট 1 নম্বরে দেখালাম, এটা করতে থাকবেন, এইরকমভাবে করতে থাকবেন। 2 নম্বরে বৃত্তাকারে এরকমভাবে ঘোরাবেন, আর বৃত্তাকারে ঘোরালে বিপরীত দিকেও ঘোরাবেন, এরকম ঘোরাবেন। তারপর করবেন কি, হাতটাকে ঠিক এই পজিশানে এরকম রাখলে এই রিস্ট জয়েন্টটাকে যাতে ফ্লেক্স করেন এইরকম ওঠানোর চেষ্টা করবেন। এই এই জয়েন্টটাকে মোবিলাইজ করার জন্য দেখবেন এইটা আপনাদের মোবিলাইজড হচ্ছে না, এই এইরকম করার চেষ্টা করবেন। তাহলে কি হবে, এইরকম হবে, এরকম হবে, এইটাকে এরকম আস্তে আস্তে এরকম করার চেষ্টা করবেন। তারপর করবেন কি, ঠিক হাতটাকে এরকম রাখলেন, রেখে এই রকম এই জয়েন্টটাকে, এই জয়েন্টটাকে মোবিলাইজড করানোর চেষ্টা করবেন। এই 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 এরকম আছে, এইটাকে এরকম উঠিয়ে ঠিক আপনারা এইরকমভাবে বসে নেবেন, দেখানোর সুবিধার জন্য। দেখুন, হাতটাকে এরকম রাখছেন, ঠিক এর বিপরীত মুভমেন্টটা করবেন। এইটা যেরকম করলেন, হাতটাকে এরকম রেখে এই এই আবার এই, এরকমভাবে করবেন যতটা ফ্লেক্স হবে, কিন্তু স্ট্রেট বারবার করবেন, ফ্লেক্স হবে, এটাও ঠিক তাই,
যতবার আপনারা ফ্লেক্স করবেন ঠিক ততবার স্ট্রেট করার চেষ্টা করবেন। তার কারণ অল্প অল্প মুভমেন্ট হতে হতে, যদি অল্প মুভমেন্ট হতে শুরু করে তখন দেখবেন আপনাদের জয়েন্টগুলো আস্তে আস্তে অনেকদিন স্টিফ থাকার কারণে এক হাড়ের মধ্যে একটা একটা হাড়ের সাথে এই কার্পাল বোনগুলো একের সাথে একটা জোড়া লেগে যায়, মানে একদম কাছাকাছি চলে আসে, গ্যাপগুলো নষ্ট হয়ে যায়। এইভাবে আস্তে আস্তে মুভমেন্ট করতে করতে আপনাদের ঠিক আগের অবস্থায় ফিরে যাবে। এরপর দেখবেন সাইড ওয়াইজ এইরকমভাবে মুভমেন্ট, এরকম হাতটাকে ধরে নেবেন, নিয়ে এইরকমভাবে মুভমেন্ট করানোর চেষ্টা করবেন, এরকম সাইড ওয়াইজ ইনভার্সান ইভার্সান করার চেষ্টা করবেন, এইরকমভাবে। এরপর হাতটাকে ঠিক এইরকম রাখবেন, রেখে এরকম মুঠো করবেন গ্রিপিং পাওয়ার বাড়ানোর জন্য। হাতে হয়তো আঙুলগুলোর মুঠো করার শক্তি নেই, এরকমভাবে মুঠো করার চেষ্টা করবেন। আর যাদের ক্ষেত্রে এলবো ফ্লেক্স হচ্ছে না, এলবোটা ফ্লেক্স হচ্ছে না, এইরকম হয়ে আছে, তারা কি করবেন, এলবোটাকে ঠিক এইরকমভাবে একটা টেবিলের মধ্যে রাখবেন। এইরকম ধরেন আপনার কেউ অ্যাসিস্ট করার নেই, আপনার হাতটা এইরকম আছে ঠিক এই ভঙ্গিমায়, কেউ অ্যাসিস্ট করার নেই, তাহলে আপনার কি হাতটা ঠিক হবে না, এইরকম হয়ে আছে। তখন ঠিক এইভাবে রেখে একটা টেবিলের ওপর এইরকম হাতটা কিরকম চাপ দেবেন, মানে যেহেতু আপনার ফ্লেক্স হয়ে আছে এরকম চেপে সোজা করার চেষ্টা করবেন, করে আবার ছেড়ে দেবেন, যতটা হয় এরকমভাবে চাপ দেবেন। এইটা ভালো করে খেয়াল করুন, এইটা আপনারা কিভাবে থাকবেন, এরকম একটা টেবিল বা আপনাদের বাড়ির যেমন কিছু, যেভাবে আমি এইরকম রাখলাম রেখে এর হাতটা এরম হয়ে আছে, ঠিক এইরকম ভঙ্গিমায় আছে, তাহলে আপনারা এইটা এরকম শোল্ডারটাকে টাচ করে দিয়েছেন, দিয়ে এই হাতটা কেউ অ্যাসিস্ট করার নেই, তাহলে আপনারা নিজেরা ঠিক করতে হবে। ঠিক এইরকমভাবে হাতটাকে এরকম চেপে দেবেন, এরকম চেপে দেবেন যতবার চাপবেন আবার ঠিক আগের অবস্থায় যাতে ফিরে আসে সেরকম চেষ্টা করবেন, আবার এরকম চেপে দেবেন। আর এই জায়গায় দেখবেন এরকমভাবে চাপতে চাপতে যদি অল্প একটু মুভমেন্ট শুরু হয় তখন বুঝবেন আপনাদের মুভমেন্টটা আস্তে আস্তে ধীরে ধীরে এসে যাবে। আর হ্যাঁ, কতদিনে শুরু হবে তার একটা নির্দিষ্ট টাইম আছে, যদি কোনো ফ্র্যাকচার সেটিং আসার, ধরেন আপনি এই রকম হয়ে আছে 5 বছর আগে ফ্র্যাকচার হয়েছে, সেক্ষেত্রে আপনি এরকম আর যথার চেষ্টা করবেন না, চেষ্টা করা বৃথা। যে কোনো ফ্র্যাকচারের ক্ষেত্রে সেটিং আনার মানে প্লাস্টার কাটার, যদি আপনারা দু থেকে তিন মাসের মধ্যে এক্সারসাইজগুলো শুরু করেন বা সেটিং আসার যতটা আসার চেষ্টা যদি করতে থাকেন তাহলে আসবে। কিন্তু 1-2 বছর পরে আপনারা চেষ্টা করলেন এরকম ফ্লেক্স আছে, তাহলে সেক্ষেত্রে অযথা সময় নষ্ট করবেন না। যে কোনো ফ্র্যাকচারের ক্ষেত্রে প্লাস্টার কাটার সাথে সাথে আপনাদের মুভমেন্টগুলো করা দরকার, তখন আপনাদের ওই স্টিফ ভাবটা কেটে যাবে। কিন্তু যদি আপনারা হচ্ছে 2 বছর পরে এরকমভাবে ফ্লেক্স হয়ে আছে, কারোর 5 বছর কারোর 4 বছর, সেক্ষেত্রে আপনারা অযথা চেষ্টা করবেন না। আর যেটা বলার বিষয় যে আমি যেভাবে এইরকমভাবে যে মোবিলাইজগুলো করছি, ঠিক আপনারা এই জায়গা এই এলবোটাকে ফ্লেক্স করার জন্যে যেমন খুশি, আমি যে এইরকম পদ্ধতিটা অ্যাপ্লাই করলাম তো আপনারা এইরকম ছাড়া নিজেরা বুদ্ধি খাটিয়ে যে কোনো প্রকারে জয়েন্টটাকে মোবিলাইজ করার চেষ্টা করবেন। ঠিক রিস্ট জয়েন্টের ক্ষেত্রেও তাই, যে কোনো প্রকারে আপনাদের এই জয়েন্টগুলোকে যদি আপনারা ঠিক মতন মোবিলাইজ করতে পারেন তাহলে আপনারা আপনাদের এই মাসালগুলো অ্যাভেল হয়ে যাবে। এখানে যে টেন্ডন বা লিগামেন্টগুলো দিয়ে এই জয়েন্টগুলোকে জুড়ে রাখা থাকে বা ধরে রাখা থাকে বা বেঁধে রাখা থাকে প্রাকৃতিক কারণে, মানে আমাদের নেচার এইরকমভাবে টেন্ডন লিগামেন্টগুলো দ্বারা এরকম জয়েন্টগুলোকে একে অপরের সাথে জুড়ে রেখেছে, তা অনেকদিন ফিক্সড থাকার কারণে ওগুলোও প্রচুর পরিমাণে মাসালগুলোর সাথে সাথে প্রচুর পরিমাণে স্টিফ হয়ে যায়। তাহলে সেই স্টিফনেস ভাব কমানোর জন্য আপনারা যেভাবেই যেমন খুশিভাবে যে ফিজিওথেরাপি কি জিনিসটা কি আমরা কি করি, আপনাদের যে মুভমেন্টগুলো হয় না সেই মুভমেন্টগুলো করানোর কথাগুলো বলি। দেখুন আপনার ধরেন হাতটা আপনি প্রশ্ন রেখেছিলেন যে এইরকম, এর বেশি হচ্ছে না, এইরকম হচ্ছে না, কিসের জন্য হচ্ছে না, আপনার এই জয়েন্টগুলো ঠিক মতন মুভমেন্ট করতে স্টিফ হওয়ার কারণে হচ্ছে না, সেইগুলোকে আপনারা বুদ্ধি অ্যাপ্লাই করে আমি ঠিক যেভাবে দেখালাম বা আপনারা নিজস্ব বুদ্ধি অ্যাপ্লাই করে কিভাবে মুভমেন্ট করা যায় করার চেষ্টা করবেন। কিন্তু খেয়াল রাখবেন অযথা চাপ সৃষ্টি করবেন না, যাতে
মানে আপনি কাউকে দিয়ে জোরে চাপ দিয়ে দিতে বললেন, যতটা আপনি চাপ সহ্য করতে পারবেন, যতটা আপনার সহ্যের মধ্যে থাকবে তার অতিরিক্ত চাপ প্রয়োগ করবেন না। তাহলে আপনার কাউকে দিয়ে বললেন হাতটা আমাকে ভালো করে চেপে সোজা করে দিত, এইরকম ফ্লেক্স হয়ে আছে, আপনি কাউকে বললেন চেপে সোজা, না। সেক্ষেত্রে যদি কাউকে দিয়ে চাপ দিতে হয় আপনি যতটা চাপ সহ্য করতে পারবেন ঠিক সেইভাবে চাপ প্রয়োগ করতে হবে, অতিরিক্ত চাপ প্রয়োগ করবেন না। তাহলে ফিজিওথেরাপির কাজটা বুঝতে পারলেন, যে কোনো জয়েন্ট যদি মোবিলাইজ করানোর জন্যে ফিজিওথেরাপিকে ডাকা হয়। এবার আপনার ফ্র্যাকচার হয়ে গেছে, ডাক্তারও ফিজিওথেরাপি লিখেছে, আপনারা মনে করছেন কি না কি, কিচ্ছু না, আপনারা একটু বুদ্ধি অ্যাপ্লাই করুন। আমি যেভাবে কথাগুলো বলছি ঠিক সেইভাবে কথাগুলো ভালো করে শুনুন। হ্যাঁ, হয়তো আপনারা স্ক্রিপ্ট করে ব্যাপারগুলোকে বেরিয়ে যান, কিন্তু আমার কথাগুলো আমি এগুলো কমেন্টের ভিত্তিতে বানানো ভিডিও, সুতরাং আমার কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আমি এই ফিজিওথেরাপি লাইনে কিন্তু যে আমি একমাত্র ফিজিওথেরাপিস্ট, আমি একমাত্র মহান তা নয়। আমি সেই জন্য সাথে সাথে বলে দিচ্ছি যে কমন বুদ্ধি অ্যাপ্লাই করুন, নিজেরা বুদ্ধি অ্যাপ্লাই করুন, যেভাবে আপনার যে জয়েন্টগুলো মোবিলাইজ করা যায়। যেমন এই রিস্ট জয়েন্টের ক্ষেত্রে আমি দেখালাম এইটা, এই কয়টা কমেন্ট, এই এইটা যদি এইরকম ওইরকম হয়ে যায়, এদিকে এদিকে ইনভার্সান ইভার্সান হয়ে যায়, প্রোনেশান এই প্রোনেশান সুপাইনেশান হয়ে যায়, এইটা পাম ফ্লেকশন আর ডরসি ফ্লেকশন যদি হয়ে যায়, এইটাকে আমাদের মেডিকেল টার্মের ভাষায় ডরসাম ধরা হয়, যদি এরকম ডরসাম আর পাম ফ্লেকশন হয়ে যায় তাহলে আপনাদের এই জয়েন্টের আর কোনো সমস্যা থাকবে না। ঠিক এলবো জয়েন্টের ক্ষেত্রেও তাই, যেভাবে হোক এলবো, এটা হচ্ছে হিন জয়েন্ট, এটা আপনার একদিকে মোবিলাইজড হয়, এটা যেরকম এদিকে 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 রোটেশান রোটেশান, কিন্তু এটার ক্ষেত্রে একদিকে মোবিলাইজড হয়, একদিকে দেখুন এইরকম এইরকম করতে পারছে না, শুধু একদিকে, হিন জয়েন্ট মানে কবজার মতো, হিঞ্জ মানে কবজা, এই হিন জয়েন্ট একদিকে মোবিলাইজ, এইটাকে আপনারা যদি একবার আস্তে আস্তে দেখেন যে মোবিলাইজড অল্প অল্প হচ্ছে, এরকম বারবার বারবার চেষ্টা করবেন, আর ধৈর্য হারাবেন না। আর যেটা অনেকে প্রশ্ন করে থাকেন যে স্যার এটা কতদিনে ঠিক হবে, এইবারে আপনারা সবসময় জানবেন যত দিনে আপনি মোবিলাইজ করতে যত বেশি আস্তে আস্তে আপনি প্র্যাকটিস করবেন, আর আপনার ভিতরের কন্ডিশান স্টিফনেস কতটা বেশি আছে এটা তো আমি দূর থেকে দেখে বলতে পারবো না, আপনার মাসল কতটা স্টিফনেস আছে, আপনার বয়সটা ভ্যারি করে, আপনার আনুষঙ্গিক অনেক ডিজিজ আছে কিনা, বা আপনার হাড়ের ডেন্সিটি ঘনত্ব বেশি আছে কিনা, বা আপনার থাইরয়েড বা এইরকম কোনো আনুষঙ্গিক ডিজিজ যদি না থাকে, সুস্থ স্বাভাবিক দেহ থাকে, তাহলে আপনার হচ্ছে খুব তাড়াতাড়ি ইম্প্রুভমেন্ট হয়। কারো কারো ক্ষেত্রে দেরি হয়, তাদের বোন ডেন্সিটি কম থাকে, হাড় জুড়তেও দেরি হয়, এই সমস্ত স্টিফনেসগুলো আসতেও যেতে দেরি হয়, সেক্ষেত্রে আপনারা ধৈর্য হারাবেন না, এইরকমভাবে আস্তে আস্তে এক্সারসাইজগুলো করতে থাকবেন, আর আমার কথাগুলোকে ভালো করে শুনুন, তারপর এক্সারসাইজগুলোকে শুরু করুন। আর যেটা যে প্রশ্নটা গুরুত্বপূর্ণ সেটা আমি বলে দিচ্ছি, আপনারা ভালো করে শুনুন, যে কোনো জায়গায় ওনার হচ্ছে রিস্ট জয়েন্ট ফ্র্যাকচার হয়েছে, টাইটানিয়াম পাত লাগিয়েছে, কারোর ক্ষেত্রে এখানে পাত লাগাতে পারে, কারোর ক্ষেত্রে পায়ে পাত লাগাতে পারে, যে কোনো ফ্র্যাকচারের জায়গায় ডাক্তারবাবুরা অপারেশন করে প্রয়োজন অনুযায়ী পাত লাগাতে পারে, কিন্তু এই পাতটা খুলতে হবে কি না সেটা হচ্ছে আপনাদের আজকের প্রশ্নের বিষয় ছিল। হ্যাঁ, আমি বলে দিই, এই পাতটা লাগানোর সময় ডাক্তারবাবুরা কিন্তু আপনাদের বলে দেন যে এই পাতটা আপনাদের পরবর্তী ক্ষেত্রে খুলতে হবে। এই পাতটা খুলতে হবে কেন বলে দেন জানেন? যে এই পাতটার মধ্যে অপারেশন টেবিলে অনেক সময় ইনফেকশান হতে পারে, ওই পাতটা ইনফেকশান হচ্ছে কোনো কারণে, আপনার যে জায়গাটায় ওই পাতটা লাগানো হলো ওখানে ইনফেকশান হয়ে গেছে, সেক্ষেত্রে আপনি যতক্ষণ না ওই পাতটাকে খুলছেন, যদি ইনফেকশনের পরিমাণ খুব বাড়াবাড়ি পর্যায়ে চলে যায় তাহলে ওখান থেকে পুঁজ রক্ত ঝরতে থাকবে, এইবারে ওখানে ব্যথা বা ঘা সারতে চাইবে না, তাহলে সেক্ষেত্রে ওই পাতটা যতক্ষণ না খুলে বার করছেন ততক্ষণ পর্যন্ত আপনাদের ওই জায়গার সমস্যা মিটছে না। তাহলে কি ডাক্তারবাবুরা আগাম কেন বলে রাখেন যে যদি ওই পাতরার মধ্যে কোনো কারণে বা অপারেশন টেবিলে কোনো কারণে ইনফেকশান হয়ে যায়, সেক্ষেত্রে আপনারা ওই হচ্ছে ওই পাতরা খোলার জন্যে ডাক্তারবাবু বলে রাখেন। আর
যদি আপনাদের কোনো কারণে পাত্রা সেটিং হয়ে গেছে, কোনো ইনফেকশান নেই, কোনো সমস্যা নেই, তাহলে সেক্ষেত্রে পাত খোলবার কোনো দরকারই নেই। তাহলে বুঝতে পারলেন যে পাত্রা খোলা না খোলাটা সম্পূর্ণটা নির্ভর করবে আপনার যে জায়গায় অপারেশান করা হয়েছে সেই অপারেশানটা কতটা সাকসেস হয়েছে। যদি অপারেশান সাকসেস হয়ে যায় তাহলে পাত খোলার কোনো বাধ্যকতা নেই, পাত আপনারা অনায়াসে রাখতে পারেন। আর সেই কারণেই ডাক্তারবাবুরা যাতে পরবর্তী ক্ষেত্রে আপনি না প্রশ্ন করতে পারেন যে ডাক্তারবাবু তো আপনি বলেছিলেন যে পাত খোলার কোনো দরকার নেই, তাহলে আমাকে কেন পাত খুলতে বলছেন। সেই জন্যে ডাক্তারবাবুরা আপনাদেরকে পাত লাগানোর আগে বলে রাখে যে এই পাতটা খুলতে হবে। তাহলে আপনি বোঝাতে পেরেছি যে আপনার প্রশ্নের উত্তর আপনি বুঝতে পেরেছেন যে ডাক্তারবাবুরা কেন পাতটা খোলার কথা বলে রাখেন। যদি আপনার পাতটা সেটিং হয়ে যায়, কোনো সমস্যা হচ্ছে না, হাত আগের মতন ঠিক হয়ে গেছে, তাহলে আপনারা পাত খোলাবার দিকে না চিন্তাভাবনা একদমই করবেন না। তাহলে আপনারা বুঝতে পেরেছেন এই পাতের ব্যাপারে যে প্রশ্নটা আপনাদের থেকে থাকে সেই প্রশ্নটা আমি গুরুত্ব সহকারে বোঝাতে চেষ্টা করলাম। জানি না আপনারা কতটুকু বুঝতে আমার কথা বুঝতে পারলেন। তো আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে আর এই রকম সমস্যা যাদের মধ্যে রয়েছে তারা তাদের কাছে যাতে এই ভিডিওটি পৌঁছায় তার জন্য আপনারা দয়া করে এই ভিডিওটিকে লাইক কমেন্ট এবং শেয়ার করে প্রচুরভাবে আপনাদের যে এই রকম সমস্যা আর যাতে তারাও এই রকম সমস্যা থেকে মুক্ত হয় সেই রকম এই জন্য ভিডিওটি আপনারা প্রচুরভাবে সাবস্ক্রাইব কমেন্ট এবং শেয়ার করবেন। আর যেভাবে ধৈর্য সহকারে আমাকে আমার ভিডিওগুলোকে দেখে কমেন্ট করেন এবং আমাকে লাইক করেন এর জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আপনারা যেভাবে আমার পাশে আছেন এরকমভাবে সর্বদাই আমাদের পাশে থাকবেন এবং পরবর্তী অন্য কোনো ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।